দর্শক স্বাগত আনোয়ার ইস্পাত এই সময় আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব বিএনপির পাঁচ জেলায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ নিয়ে আলোচনা করব আর অন্যদিকে এই আলোচনাকে কেন্দ্র করে ইতিপূর্বে আওয়ামী লীগের নেতারা বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে এসব বিষয় থাকবে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ার ইসলাম আনোয়ার এফ সি এম এ আছেন সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল জলিল ভূঁয়া সাথে আরও আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আমি রবিউল আলম আপনাকে দিয়েই শুরু করতে চাই দীর্ঘদিন পরে কোনো কোন স্থানে বারো তেরো বছর পরেও যেরকম টাঙ্গাইলে আমরা জেনেছি যে প্রায় ১৩ বছর পরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোরও প্রায় মানে কাছাকাছি সময় এরকম একটি জনসভা করল বিএনপি দীর্ঘদিন পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলন আপনারা এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যদিও আওয়ামী বলছে যে এই সমাবেশ এই রাজনীতির পিছনে বিএনপির অন্য উদ্দেশ্য আছে শুনতে চাই আপনার কথা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জনপ্রিয় অনুষ্ঠান এই সময়ের আপনার অনুষ্ঠান যারা দেখছেন আপনি যতটুকুই বলেছেন আওয়ামী লীগ তো সবকিছুর মধ্যেই কোনো দূর বিসন্দি আছে কিনা সেটা খুঁজার একটা অপকৌশলও আছে অপদৃষ্টিও রয়েছে তাদের ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক কর্মসূচির মধ্যেও তারা ষড়যন্ত্র খুঁজছে এবং গণতান্ত্রিক অধিকার যেগুলি আছে মানুষের অথবা সংগঠনের সেখানেও তাদের বাধা রয়েছে এবং আপনি নিশ্চয়ই এই খবরও রেখেছেন যে হবিগঞ্জ করাই যায়নি পুলিশ মঞ্চ তৈরি করতে দেয়নি সেখানে ব্যাপক হারে লাঠিচার্জ টিয়ার সেল এবং রাবার বুলেট ছুঁড়ে আমাদের সেই সমাবেশটা পণ্ড করে দিয়েছে মানে কিন্তু বলা হয়েছে যে ওখানে সমাবেশের অনুমতি পুলিশের ছিল মানে ছিল না না গণতান্ত্রিক সমাবেশে পুলিশের অনুমতি নিয়ে তো কোনো কোনো অবগত করলেই চলবে পুলিশের কাজ হচ্ছে রাষ্ট্রে আমি যখন রাজনৈতিক কর্মসূচি পালন করব শান্তিপূর্ণ কর্মসূচি সমাবেশ মানববন্ধন কোনো কোনো সময় ধরেন গণ অনশন সেক্ষেত্রে তারা নিরাপত্তা নিশ্চিত করবে হুম তো পুলিশের অনুমতি নিয়েই যদি আপনার রাজনৈতিক আমরা কি নাকি আগে আগে কর্মসূচি না সেটা তো না কিন্তু একটা শৃঙ্খলা রক্ষার্থে একটা শহরের যে অর্ডিনেন্স থাকে সেই অর্ডিনেন্সে বিশেষ করে ডিএমপি সহ অন্যান্য ডিস্ট্রিক্ট শহরগুলোতে এগুলো তো মানা হয় যে আসলে আপনি একটা জিনিস একটা জনসমাবেশ মতো মানে করার মতন একটি একটা বিরাট গ্যাদারিং সেখানে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা থাকে তো সেগুলো তো পুলিশের অবশ্যই সেটা অবগত হওয়া পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না আমি অবগতটা ঠিক আমি তো অবগতই বলেছি অনুমতির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং বাংলাদেশের এরকম কোনো আইন নেই যে গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার প্রয়োগ করার আগে বা চর্চা করার আগে আপনার পুলিশের অনুমতি নিতে হবে বাংলাদেশে এমন কোনো আইন নেই তবে একটা ই রয়েছে যে উচ্চ শব্দ ক্ষমতা সম্পন্ন মাইক ব্যবহার করতে হলে সেক্ষেত্রে আমাদের একটা ই রয়েছে যে পুলিশকে অব মানে অনুমতিটা নেওয়ার প্রয়োজন কিন্তু আপনি রাজনৈতিক বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি মানুষের অধিকার রাজনৈতিক অধিকার এবং সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে যশোরও বাদার সৃষ্টি হয়েছে কিন্তু উপেক্ষা করে করা হয়েছে আপনার বগুড়াতেও বাদার দেওয়া হয়েছে করা হয়েছে উপেক্ষা করে মানুষ করেছে নেতাকর্মীরা করেছে নেতৃবৃন্দ সামনের লাইনে থেকে নেতৃত্ব দিয়ে করেছেন অন্যান্য জায়গায় হয়েছে দেখেন আমি আপনাকে যেখানে বলতে চেয়েছিলাম সেটা হলো যে বেগম খালেদা জিয়া মিথ্যা ভিত্তিহীন বানওয়াট মামলায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বশত তিনি কাছে কারারুদ্ধ যদিও নির্বাহী আদেশে কিছু শর্ত সাপেক্ষে চারশোর একের এক উপধারা অনুসারে তাকে এখন হয়তো তিনি কারাগারের বাইরে আছেন শর্ত সাপেক্ষে তাকে কিন্তু আপনার সাদাটি স্থগিত করা হয়েছে তিনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন প্রতিদিনই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে সংকটাপন্ন জীবন ব্যবস্থা বা অবস্থা যাই বলেন না কেন তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া প্রয়োজন ডাক্তাররা বলছে এবং এটা অপরিহার্য হয়ে চলেছে এখন বাংলাদেশের একজন জনপ্রিয় নেত্রী বাংলাদেশের এখন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র বলেন সুশাসন বলেন আপনি ধরেন এই যে আপনার পার্লামেন্টারি পদ্ধতির সরকার বলেন আমাদের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য তত্ত্বাবধায়ক সরকার বলেন যার সরকার করেছিল এরকম একজন নেতৃত্বে আজকে তার চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র আমি আবারও বলছি তার যোগ্য নেতৃত্বকে এই সরকার ভয় পায় বিধায় অথবা বিএনপির জনপ্রিয়তাকে তারা ভোটের মাধ্যমে ফেস করতে চায় না বিধায় কিন্তু এই আতঙ্ক সরকারের মধ্যে রয়েছে যার ফলে আমরা রাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি এগুলো তো শান্তিপূর্ণ কর্মসূচি নিশ্চয়ই আপনি আমার সাথে দ্বিমত করবেন না আমরা সমাবেশের মাধ্যমে বিপুল লোক লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়ে এই দাবির প্রতি একত্রতা প্রকাশ করছে আমরা আশা করব যে বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু সব জেলায় এই সমাবেশগুলি হবে সরকার সেখানে সহযোগিতা করবে এবং এই এক দিয়ে শেষ করবে এবং এই দাবিকে মেনে দ্রুততম সময়ের মধ্যে সরকারের উচিত হবে বেগম খালেদা জিয়ার বিদেশে অ্যাডভান্স ট্রিটমেন্টের সুযোগটা নিশ্চিত করে দেওয়া জি জনাব আনোয়ার ইসলাম আনোয়ার আপনার কাছ থেকে শুনতে চাই বিএনপি সমাবেশ করছে আমরা শুনলাম যে এবং এটা জানি যে হবিগঞ্জে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে দুজনের অবস্থা গুরুতর দুজনকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গায় বাধার অভিযোগ করছে বিএনপি আর আপনার নেতা সহ অন্যান্যরা বলছেন যে এই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি কেন আপনাদের এই এই প্রশ্ন বা এই দৃষ্টি কেন একজন মানুষের চিকিৎসা পাওয়া তো অধিকার ধন্যবাদ এই অনুষ্ঠান যারা রাজ্যকে দেখছেন তাদেরকে এবং ধন্যবাদ দুজন আলোচক উপস্থিত আছেন কিছু বললেন অনেক কথাবার্তা আপনি যে প্রশ্নটা করছেন যে বেগম খালেদা জিয়ার মেনলি অসুস্থ নিয়ে রাজনীতি করা এবং আমাদের আশঙ্কা যে উনি শুরুতেই করেছেন যে যে কোনো সভা সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচির ভিতরে আমরা অন্য কিছু দেখি কোনো দূর সন্দেহ বা ষড়যন্ত্র এগুলো দেখি এটাই বলছেন তো অ্যাকচুয়ালি তাদের রাজনীতির যদি পিছনে অনেক পিছনে যেতে হয় স্বল্প সময়ে তো বলা শেষ করা যাবে না কিন্তু রাজনীতি একদম মানে যখন থেকে লগ্ন থেকে বেগম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী তারপরে শেষবারে বারো দিনের পার্লামেন্ট সরি সবকিছু যদি মূল্যায়ন করা হয় তাহলে তাদের রাজনীতিটাই আসলে ষড়যন্ত্র দিয়ে জন্ম এবং প্রতিটা মুহূর্ত তাদের এই সরকারের বা এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রাজনীতিটাই হলো ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এই এই সময় আওয়ামী আমি আপনাকে কাঞ্চন ভাই একটা কথা বলি এই যে রাজনৈতিক কর্মী হিসাবে জি আমি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার প্রতিপক্ষকে চেনার কিন্তু আমার অধিকার আছে জি তো আমি দেখি যে একদিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ আবার অন্যদিকে সেই একাত্তর আর পঁচাত্তরের খুনিরা তো আমার প্রতিপক্ষ যারা তারা একাত্তরের খুনি পঁচাত্তরের খুনি রাজনৈতিক না করলে যারা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার ভিতরে সবচেয়ে বড় কথা হইল একাত্তরের আর পঁচাত্তরের খুনিরা এদেশে রাজনীতি করছে এটা তো ঐতিহাসিক ভাবে সত্যি তাহলে আমার স্ট্যান্ডটা কোথায় হবে আমার মুক্তিযুদ্ধের সময় যারা তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছিল এবং উনিশশো সালের পনেরো এগারো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে যারা হত্যা করেছিল পরবর্তীতে তেসরা নভেম্বর জেল হত্যাকে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার ভুলুণ্ঠিত করেছিল যারা আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছিল আমি তাহলে যারা দেশে ক্ষমতায় রাজনীতি করে তাদের জন্য তো আমরা প্রত্যেকটা মুহূর্তের সংশয় থাকব তাদের রাজনৈতিক কার্যকলাপের ভিতরে এটাই তো স্বাভাবিক কর্মকাণ্ডটা কখনো সুস্থ ধারার রাজনীতি বিএনপির ছিল না আজকে যে কারণে একুশে আগস্টে গ্রেনেড হামলা মেরে সেই তারেক জিয়ার কমর ভেঙে দিয়ে বিদেশে যে গেছে গেছেই তো সেই তারেক জিয়া যখন বাংলাদেশে এসে রাজনীতি করতে পারে না তাদের এই

স্বাস্থ্য মানে চিকিৎসা করার একটা অধিকার আছে ডেফিনেটলি কিন্তু বেগম খালেদা জিয়া কে তার চিকিৎসার ব্যাপারে এমন হচ্ছে কেন উনি তো আলাদা উনি দুইবারের প্রধানমন্ত্রী জি এবং একটা দলের চেয়ারপারসন ডেফিনেটলিটেন্ট ইন পলিটিক্স এবং এই জন্যই আপনি তাকে আমরা বারবার এই টক শোতে রাত জেগে আলোচনা করি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তার রাজনীতি নিয়ে আমার আপনার আর কারো তো নিয়ে এটা হয় না কারণটা হলো তিনি ইম্পর্টেন্ট একটু সংক্ষেপ করলে আমি এখন যেটা হলো যে সেই বেগম খালেদা জিয়াকে তার সে তিনি তো সাজাপ্রাপ্ত আসামি বঙ্গবন্ধু কন্যা তার মহানুভবতা দেখিয়ে যিনি ছোট্ট শেখ রাসেলের হত্যাকারীকেও বিরোধী নেতা বানাই যে বেগম খালেদা জিয়া সেই বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ মানবতা দেখিয়েছেন বঙ্গবন্ধু কন্যা আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার এক্সিকিউটিভ পাওয়ার যতটুকু ছিল সবটুকু তিনি দিয়ে তাকে ঠিক করোনার সময় যখনই একটা সম্ভাবনা দেখা দিয়েছে তিনি এফেক্ট হতে পারে তার প্রবলেম হতে পারে তাকে মুক্তি দিয়া বাসায় নিয়ে পাঠালছে এটাকে আপনারা কি পজিটিভ দেখেন না আচ্ছা তার যে চিকিৎসার কারণে তার ফ্যামিলি থেকে কতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে তার ছেলে বউ তো ডাক্তার সে কতটুকু আপিল করেছে জনগণের কাছে বা বিএনপির কাছে বা সরকারের কাছে যে আমার শাশুড়ির এই কারণে এই অবস্থায় তাকে বিদেশে নিয়ে যেতে হবে আপনার কাছে এখানে আবার আপনারা একটু আছি আপনি আসবো আপনার কাছে একটু আমার মানে বিরতি সময় হবে যেটা আমি একটু জলিল ভাইকে দিয়ে তারপর আবার আসবো আপনার কাছে আব্দুল জলিল ভুইয়া আপনার কাছ থেকে জানতে চাই শুনতে চাই যে আপনি কি মনে করেন যদিও আইন মন্ত্রী বলেছেন গত মঙ্গলবার বলেছেন যে খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসা করার আবেদনটি সক্রিয় বিবেচনাধীন আছে এবং খুব শীঘ্রই এ ব্যাপারে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে আপনি কি মনে হয় আসলে আমাদের দুইজন নেতার কথা শুনছিলাম দুই আমাদের বড় দুই দলের দুইজন নেতা তারা দুইজনই তাদের অবস্থান থেকে কথাগুলো বলেছেন এবং যেহেতু তারা কথাগুলো বলেছেন এই কথাগুলো আমার কাছে নতুন মনে হয়নি নতুন কি বলছেন আমি যেটা মনে করি যে আইনমন্ত্রী আপনি জানেন এর আগেও বলেছেন আইনমন্ত্রী আইনমন্ত্রীর এই বক্তব্যটা আমার মনে হয় সরকারের যে স্ট্যান্স সেই স্ট্যান্সের মধ্যে একটু হইল পরিবর্তন লক্ষ্য করা যায় আজকে আপনার যদি সরকার এই যে আইনমন্ত্রী যে কথাটা বলেছেন এই কথাটা আমি খুবই পজিটিভ বেগম খালেদা জিয়া আমাদের দেশের একজন নেতা আপনার তিনি আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন আপনার একটি বড় দলের নেতা সব কিছু বিবেচনায় আবার মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন তার বক্তব্যে যে কথাগুলি এসছে সেই কথাগুলি তিনি তার ক্ষোভের থেকে বলেছেন এবং অনেকগুলি যুক্তিও তার কথায় আছে যুক্তি যতই থাকে আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা যাতে ভালোভাবে হয় বাংলাদেশে তিনি আছেন বাংলাদেশ সর্বোচ্চ চিকিৎসা তার হচ্ছে তার আত্মীয় স্বজন তার দল মনে করছে যে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করালে আর চেয়ে উন্নত মানের চিকিৎসা পেতে পারে আমি মনে করি যে খালেদা জিয়াকে হ্যাঁ বিদেশে তো পাঠাতেই পারে সরকার তারপর জানেন আমাদের দেশের রাজনীতির একটা সংস্কৃতি আছে রাজনীতি সংস্কৃতিটা হচ্ছে আমি আজকে আমার ছাত্র অবস্থা থেকে দেখছি যে যদি প্রেশার ক্রিয়েট করা না যায় কোনো দাবি কখনোই আপনার বাস্তবায়ন হয় না বা আদায় করা যায় নাই যদি বিএনপি আপনার তাদের কিছু এক্সকিউজ আছে সেই এক্সকিউজগুলি হচ্ছে যে আমাদের সবার সমাবেশ করতে দেয় না এরকম বহু সময় বহু সময়ই ছিল আপনার আপনি ধরেন ষাটের দশকে শেষ সংক্ষেপ বঙ্গবন্ধুর কথা যদি চিন্তা করেন এখানে মিটিং করতে অ্যারেস্ট করছে আবার করছে জামিন এসেছে লোকাল কোর্টগুলোতে এইরকম কাজেই আপনার বিএনপিকে কে আরো আরো বেশি পজিটিভলি এগিয়ে আসতে হবে এবং রাজনীতিটা একটু পজিটিভলি করতে হবে তাহলে পরেই কেবল আমার মনে হয় যে এই সমস্যাটার একটা সুরাহা হতে পারে জি জনাব শেখ রবিউল আলম যে কথাটি জানাব আনোয়ার ইসলাম আনোয়ার বলেছেন আপনি সে কথা নিশ্চয়ই জবাব আপনি দিবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা আমরা জানি যে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ওই একই দাবিতে বিএনপি বত্রিশ জেলায় সমাবেশ করবে তো পক্ষান্তরে আওয়ামী লীগ যে কথাটা বলছে আমি দুর্বীষণ বলবো না আওয়ামী লীগের যে বলা হচ্ছে যে খালেদা যে চিকিৎসা নিয়ে যতটা না বিএনপি আন্তরিক তার চাইতে রাজনীতিতে তারা বেশি করছে কি রাজনৈতিক দল রাজনীতি তো করবে ঠিক আছে তাদের এই সমাবেশ নিয়ে যদি কোনো কোনো থেকে থেকে থাকে যে এটা ক্ষমতা অপসরণের মাধ্যম অথবা কোনো জনর সৃষ্টি হয়ে সরকারের উপর বড় চাপ সৃষ্টি হয় কিনা এই আতঙ্ক আওয়ামী লীগের থাকা উচিত না আর যদি থেকে থাকে তাহলে দাবিটা মেনে বেগম খালদার যাকে বিদেশে পাঠালে তো সমাবেশের গুরুত্ব নষ্ট হয়ে যায় তখন তো মানুষের কাছে এই সমাবেশ গুরুত্ব পাবে না তো গুরুত্ব পাবে না সেটি তো আওয়ামী করছে না দাবি যেটা ন্যায্য দাবি ধরেন আমি আপনাকে বলতে চাই বেগম খালদা জিয়া চূড়ান্তভাবে সাজা হয়নি তার নিশ্চয় আপনি জানেন একটি মামলা হাইকোর্টে আছে হিয়ারিংয়ের জন্য আরেকটা অ্যাপিলিয়েট বিভাগে আপিল নিষ্পত্তির জন্য আছে তিনি কিন্তু চূড়ান্তভাবে কনভিক্টেড না ধরেন আপিল বিভাগের রায়ে বেগম খালদা জিয়ার সাজা হলো না অথবা সাজা মৌকুফ হয়ে গেল নির্দোষ হলেন তাহলে এই যে তিন বছর তিনি ঊর্ধ্বে কারাগারের থেকে বিনা চিকিৎসায় তার শরীরের এই যে অবনতি হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে গিয়েছেন এই ক্ষতি কে পূরণ করবে এবং সরকার তার কি জবাব দেবে তিনি কিন্তু চূড়ান্তভাবে আমি আবারও আপনাকে বলছি যে কিন্তু সাজাপ্রাপ্ত না তার মানে চূড়ান্তভাবে সাজাপ্রাপ্ত না হয়েও তিনি কিন্তু তার চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তিনটি বছর অন্ধকার কারাগার তার কেটেছে কিন্তু লোয়ার কোর্ট থেকে যেটা বিশেষ কোর্ট সেই কোর্ট থেকে তো সাজা তার হয়েছে এবং বাকি কাজগুলো তার পর্যায়ক্রমে পরীক্ষার দিনে আছে কিন্তু ওই ওই রায়ে তো তার উনি সাজা হয়েছেন না না সেটা তো আমি অস্বীকার করছি মামলাটা হয়েছে নির্বাহী আদেশে মামলাটার তদন্ত হয়েছে নির্বাহী আদেশে আমার মনে হয় ওই দিকে আমরা একটু যেতে হবে না হলে আপনি আপনার এই প্রশ্নের উত্তর হবে না বিচারটা হয়েছে নির্বাহী আদেশে না বিচার সরকার রাজনৈতিক প্রতিহিংসা বশত আইন নিরপেক্ষপাত মূলক সুযোগ নিয়েছে এবং বেগম খাদার যাকে আইনি অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা কেন করবেন আমরা তো জানি যে কোর্টে তার বিচার হয়েছে বিচার হয়েছে বাংলাদেশের কোর্ট একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি সরকারের হস্তক্ষেপ ছিল সেটা আমরা বিহধী দলকে নিধন করবার জন্য হয়েছে আমি যদি আপনাকে এভাবে বলি না মাননীয় প্রধানমন্ত্রী যে রাষ্ট্রীয় সম্পদ

তো সেইটা যদি আপনি করেন আইনিভাবে আপনার মামলা যদি আপনি ফেস আওয়ামী লীগ যদি সেটা না করে তাহলে একটি মামলার না চূড়ান্ত পরও একজন নেত্রীকে রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র তার জনপ্রিয়তার কারণে এবং ওই রাজনৈতিক দলটিকে আপনি রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করতে সাহস হারানোর কারণে কিন্তু আইন আইন মন্ত্রী এবং অন্যান্যরা কিন্তু এই বিদেশে তাকে না পাঠান মানে কেন পাঠাতে পারছে না সে ব্যাপারে কিন্তু সেই ব্যাখ্যা অপব্যাখ্যা রয়েছে আমি আমি আপনাকে আইনি ব্যাখ্যা আমার কাছে শুনেন ব্যাখ্যা দিয়েছে না না সেই ব্যাখ্যা সঠিক নয় অপব্যাখ্যা কে করে দেওয়া হয়েছে আমি আপনাকে বলি আপনারা তো আপনাদের মতন করে ব্যাখ্যা দিবেন তা আমার ব্যাখ্যা তো যুক্তি আমি আইনি যে ব্যাখ্যা দিচ্ছি প্রথমত হচ্ছে 401 এর এক উপধারায় আপনি নির্বাহী আদেশে দুই ধরনের ভাবে সাজা স্থগিত করা যায় একটা শর্ত দিয়ে আর একটা শর্ত ছাড়া বেগম খালদা জিয়া শর্ত যুক্ত করে আপনি স্থগিত করেছেন ছয় মাসের জন্য বেগম খালেদা জিয়া কিন্তু এই মুক্ত যদি তিনি ওই শর্ত না ভাঙেন চারশো একের তিন উপধারায় স্পষ্ট বলা আছে যে সরকার এই শর্ত সংযোজন বিয়োজন পরিবর্তন পরিমার্জন করতে পারে আপনি বিদেশে চিকিৎসার শর্তটা যদি উইথড্র করেন শুধুমাত্র সংশোধন করেন অথবা ধরেন স্থগিত করেন তাহলেই বেগম খালেদা জিয়া এই মুহূর্তে মুক্ত তিনি বাইরে চিকিৎসা নিতে পারেন সরকার কিন্তু সেটা করছে না অর্থাৎ আবার আপনি চারশো একের ছয় উপধারায় যদি যান আমি যদি এক বাক্য দিয়ে শেষ করবো সেটি হল যে সরকার এই যে সাজা স্থগিতের ব্যাপারে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা এখনো সেটা করেননি সেখানেও সংশোধন করে আপনি সুযোগ করে দিতে পারেন অর্থাৎ সরকার বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বেগম খালদা জিয়ার জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বসত এর বাইরে অন্য কোনো কিছু নেই আর আমরা ওটাকে আইনিভাবে ফেস করেছি একটা সময় আমরা আশা করেছিলাম আমরা আইন অধিকার পাব রাষ্ট্রে যেহেতু আমরা বারবার আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি যার ফলে আমরা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন এখন করছি বেগম খালদা জিয়াকে তার বাইরে চিকিৎসার সুযোগ যদি সরকার সুমতি হয় খুবই ভালো না হলে আমাদের নেত্রীর বাইরে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করবার জন্য রাজনৈতিক আন্দোলন সংগ্রাম এদেশের মানুষকে নিয়ে করবো এবং সরকারকে বাধ্য করে ছাড়বেন সব আচ্ছা জি শুনি যারা আনাউর ইসলাম আনার আপনারা যে কথাটা বলেছিলেন বলছিলেন আপনার নেতা আপনার দল থেকে যে খালেদা জিয়া চিকিৎসা নিয়ে বিএনপির রাজনীতি করছে ঠিক তার পাল্টা কথা কিন্তু এখন শেখ রবিউল আলম বললেন যে আসলে খালেদা জিয়ার চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা না করে বিদেশে না পাঠিয়ে বরং আওয়ামী লীগ এই রাজনীতিটা করছে না ওনারা তো অনেক কথাই বলছেন এবং খালেদা জিয়াকে নিয়ে যে সত্যি সত্যি তারা রাজনীতি করছে কোনো ইস্যু নাই কিছু নাই এবং খালেদা জিয়ার প্রতি আমাদের সরকার যতটুকু মহানুভতা দেখিয়েছে আমি যখন একটু বলি আমাকে একটু সুযোগ দিয়ে আপনি না আপনি যে প্রশ্ন করেছেন এটা বলতে তো একদিন লাগবে না না একদিন লাগলে তো সেটা সুযোগ নাই আমি বলছি যে আপনি ইস্যু নাই কেন বলছেন তার দলের মানে চেয়ারপারসন তার মুক্তির জন্য একটা কথা বলি বেগম খালেদা জিয়ার এই সাজা নিয়ে বা এই আইন নিয়ে এত আলোচনা হয়েছে যে একই কথা বারবার বলতেও ভালো লাগে না কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন যে উনারা যে আবেগের বশবর্তী হয়ে এবং রাজনৈতিকভাবে খালি একটাই কথা বলেন যে উনাকে উনার ভয়ে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে এই সাজা দেওয়া হয়েছে সেই সাজা হয়েছে এই ইত্যাদি ইত্যাদি কিন্তু কোন উকিলকে কখনো দেখেছেন তার যে লয়ারকে যে এত ধারায় বা এই কারণে এই ধারাকে উপেক্ষা করে বিচারপতি তাকে মিথ্যা দিয়েছে এই দিয়েছে সেই দিয়েছে কোনো আইনের ব্যাখ্যা কিন্তু আমি খুব মানে পার্সোনালি কিন্তু ইন্টারেস্ট ছিলাম শোনার জন্য যে ওনারা কি বলে কোন ধারায় তাহলে ওনাকে কোন কেউ কিন্তু বলতে পারেনি একটাই কথা ওই আইসা আপনাদের মিডিয়ার সামনে তারাও বলে ভাই বলছে ভাষা আপনিও বলেন একই ভাষা না আমরা তো তা বলি না এটা আদালত দশ বছর বিচার হয়ে ওনাকে সাজা দিয়েছে এর দায় দায়িত্ব এই সরকার কেন নেবে এটা তো বিচারক তার মামলার রায় দিয়েছে সেই অনুসারে করছে বরঞ্চ এই সরকার বিচারকের বাইরে যেটুকু করেছে মহানবতা দেখিয়েছে আমাদের নেত্রী যে তাকে বাসায় রাখছে সাবেক প্রধানমন্ত্রী তাকে সামনে রাখছে এটাই আমাদের নেত্রীর মহানুভবতা এবং বেগম খালেদা জিয়া যতদিন ধরে রাজনীতি করছে এ পর্যন্ত তার জীবনের উপর একটা কেউ একটা ফুলের টোকাও মারে নাই কোনো কিছুই করে নাই কিন্তু কিন্তু আমার নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে একুশে আগস্টে গ্রেন্ড হামলা মেরে তাকে একেবারে আওয়ামী লীগের পুরান মানে শীর্ষ নেতৃবিন্দু নেত্রী সহ হত্যা করতে চেয়েছিল এই বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান তো তারা তাদের রাজনীতির ধারা তাদের রাজনীতির যে ক্ষেত্রগুলো তারা কি করেছে এটা তো ওনাদের আইনের সামনে দাঁড়ালেই পরিষ্কার হয়ে যায় তো ভাই সাংবাদিক ভাইও যেটা বললেন যে ওনাদেরকে পজিটিভ রাজনীতি করতে হবে এটা আসলে কিন্তু তাই কারণ বাংলাদেশে তারা যে এই পর্যন্ত যে নেগেটিভ রাজনীতিগুলা করে নিয়ে এসছে তাদের মানে ষড়যন্ত্র এবং এই যে পুলিশ মারা তারপর রাজপথে আকাম ফুকাম করা এগুলো ছাড়া কিন্তু তাদের কোনো সুস্থ ধারা রাজনীতি আমার 40 বছর রাজনৈতিক জীবনে কিন্তু সম্পৃক্তি কি কি বিএনপি রাজনীতিতে আপনি সেটা দেখতে পাচ্ছেন অতি তো নাই তাদের নেতাও নাই আর আপনি একটা জিনিস বুঝছেন না কেন এত বড় দলকে একটা চালানোর জন্য একটা দলকে চালানোর জন্য যে ধরনের নেতৃত্ব দরকার তাদের ভিতরে নাই তো আগে রবিউল ভাই তো বলল যে ইনশাআল্লাহ আমরা রাজপথ থেকে দেখে নিব কিন্তু আমি জানি কোথায় পড়েছিলাম যে ধারা নেতৃত্বে সিংহ বাহিনীকে আমরা ভয় পাই না জনাবি শুন আসলে আমাদের রাজনীতিবিদদের কিছু রেটরিক যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলোই আমরা সব জায়গাতেই শুনতে পাই ফলে ওই জায়গাটিতে বের হয়ে কি কথাগুলো আমরা জনগণের সামনে স্থাপন করতে পারি বা উপস্থাপন করতে পারি সেই জায়গাটিতে যাওয়া দরকার ধরুন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে এবং খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে নেওয়ার ব্যাপারেও একটা আইনগত দিক আরেকটা হল জনগণকে সম্পৃক্ত করা যে আন্দোলন সংগ্রাম এবং সরকার যে কথাগুলো বলছে সেই কথাগুলির মধ্যেও আপনার জনগণকে সম্পৃক্ত করে জনগণ কতটুকু কনভিন্স যে সরকারের কথায় জনগণ কনভিন্স কিনা এই জায়গাটা তো এইটা সত্যি যে আনোয়ার সাহেব যে কথাগুলো বললেন যে আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তার আমি তো সাংবাদিক বিভিন্ন সময়ে তার উপরে যে অ্যাটাক হয়েছে এগুলা তো এই দেশের মধ্যে এটাকে স্বাধীন দেশ বিভিন্ন সময়ে এর সাদের সময় আপনি জানেন চিটাহ আপনি ইউর এ গুড রিপোর্টার আই থিঙ্ক কাঞ্চন যে এরশাদের সময় আপনার চিটাহাঙে যে অ্যাটাকটা হয়েছিল শেখ হাসিনার উপরে সে খুব ডাই অ্যালং ওই লিডার্স ওয়ার্কার্স কত লোক মারা গেছে ওই জায়গাতে একুশে আগস্টের ইয়ে এবং বাংলাদেশের রাজনীতিতে দুইটা ধারা একটা হলো যে আপনার একাত্তর সাল তো একটা ব্যারোমিটার অবশ্যই এবং সে রাজনৈতিক একটা হলো মুসলিম লীগের রাজনৈতিক চিন্তা আরেকটা হলো আওয়ামী লীগের জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা যেটাতে দেশ স্বাধীন হলো আমরা বাঙালি বলে যে দেশটা স্বাধীন করলাম এই দুইটা জায়গার মধ্যে ওই ধারাটা কিন্তু রয়ে গেছে শেখ হাসিনা জাতীয়তাবাদী রাজনীতি সেই ধারাটা বহন করেন আর আদার্স একই জানেন আমরা সব আপনিও জানেন যে এরশাদ যখন ক্ষমতায় ছিল আপনার বিএনপির রাজনীতি এরশাদের রাজনীতি এগুলো এটা আপনি যদি গুণগত দিকটা পড়ে আদর্শিক দিকটা আপনি দেখেন সেই রাজনীতির কারণে শেখ হাসিনার রাজনীতি করাটা খুব রিস্কি আপনি ধরেন বাংলাদেশে জঙ্গিবাদের এখন দলটা এটা তো আরো একটা ব্যর্থ আমি না আমি যে কথাটা বলতে চাইছি কাঞ্চন যে আমাদের রাজনীতিবিদদের আদর্শের মধ্যে থাকতে হবে আদর্শটা নিয়ে এগিয়ে যেতে হবে এবং মানবিকতাটাও থাকতে হবে শেখ হাসিনা সারা জীবন রিস্কের মধ্যে আপনার এখনও শেখ হাসিনা ধরেন জঙ্গিবাদের রাজনীতি যারা করেন শেখ হাসিনা কিন্তু আপনাকে অতটা রিস্ক কিন্তু নাই আপনার এই যে একটা রিস্ক নিয়ে রাজনীতি শেখ হাসিনা করেছে এখন ধরেন ক্ষমতায় আছে ক্ষমতায় না থাকাকালীন সময় ওইটা আমার মনে হয় যে তাদের মধ্যে যে ভয় এই যে রাইভাল পলিটিক্যাল পার্টি সেই জলিল ভুঁইয়ার কথারটা ধরে যদি আমি একটু বলি যে মানে জল যেটা বলছেন যে একটা পজিটিভ রাজনীতিতে আসতে হবে বিএনপি কি সেই পজিটিভ রাজনীতি আসছে আচ্ছা যারা ক্ষমতায় দখল করে আছে জনমত উপেক্ষা করে ভোট উপেক্ষা করে তারা কি পজিটিভ রাজনীতি করছে না নেগেটিভ রাজনীতি করছে ক্ষমতাসীন আওয়ী লীগ তাদের নেগেটিভ রাজনীতির কারণেই তো সংকট আমরা তো জনগণকেই সংকট থেকে উত্তরণের চেষ্টা করছি ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি মানে এটা কার্যকর পার্লামেন্টের জন্য আন্দোলন করছি জনগণের সঠিক প্রতিনিধির তো করতে পারে পার্লামেন্টে এবং সরকারে সেই দাবিতে তো আন্দোলন করছি তো আমাদের রাজনীতিতে তো পজিটিভ নেগেটিভ কারা যারা গায় জোর ক্ষমতা আছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট ছাড়া আগের দিনে ভোট করে ফেলছেন আপনি উনত্রিশ তারিখে করছেন ত্রিশ তারিখের ভোট শতভাগ ভোট করছেন ইনস্টিটিউটগুলি দখল করে নিয়েছেন রাজনৈতিক অধিকার হরণ করছেন তারাই তো নেগেটিভ রাজনীতি করছে তো নেগেটিভ রাজনীতি করে আপনার আরেকজনকে আপনি পজিটিভ বলছেন কেন আমরা পজিটিভ অবস্থানে আছি হ্যাঁ শেখ হাসিনার উপর অনেকবার হামলা হয়েছে নিশ্চয়ই নিন্দনীয় দুঃখ কষ্টের এবং অনাকাঙ্ক্ষিত বেগম খালদার জিয়ার উপর কম হয়েছে তার জীবনহানি সংখ্যা ছিল আমি নিজে ছিলাম শোনেন একটু প্লিজ আমি নিজে যাচ্ছিলাম কক্সবাজারে বেগম খালদার জিয়ার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেনিতে যাওয়ার পর আপনার নিশ্চয়ই মনে আছে গাড়ি বড় লক্ষ্য করে শত শত বোমা ফেলা হয়েছে আমার নিজের গাড়ি ওর মধ্যে করেছিল কোনোভাবে বেগম খারদা জিয়ার গাড়িটা পার হয়ে গিয়েছে বেগম খারদা জিপরে হামলা হয়নি হয়েছে আমি আবারও বলছি কোনো হামলাই এখন ধরেন শেখ হাসিনার উপরে হামলা হয়েছিল তার রিভেন্স দিতে হবে বেগম খারদা জিকে জেলে থেকে আর সেই হামলার জন্য আপনি কেন বিএনপিকে দোষারোপ করছেন পৃথিবীতে অনেক দেশের অনেক নেতা রাজনৈতিক হত্যার শিকার হয়েছে তার রাজনৈতিক ব্যবহারকেও করেছে নাকি আপনাদের মতো ওই জায়গা থেকে আপনি বেরিয়ে আসেন আমার বক্তব্য সেই টাকা পুঁচাত্তরের কথা বললেন যে পুঁচাত্তরের খুনিরা কারা পুঁচাত্তরের খুনি মুস্তাক ক্ষমতা দখল করেছিল পরবর্তীতে সাইম দখল করেছিল পর প্লিজ না একটু শুনতে হবে দুই বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল তিন বাহিনীর প্রধান সকালবেলা মুস্তাক সরকার গিয়ে সমর্থন দিয়েছিল পরবর্তীতে আপনাদের আওয়ামী লীগের রাজনীতি করেছে আওয়ামী লীগ করলে পুঁচাত্তরের খুনিরা আর যদি আওয়ামী লীগ সারা অন্য রাজনৈতিক দল করেন সবাইকে পুঁচাত্তরের খুনি আর মনে করেন একাত্তরের রাজাকার বানায় দেবেন আওয়ামী লীগ হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গুলি করছে আমি একটা বাক্য দিয়ে শেষ করবো নাগরিক তিনি এই মামলা যখন জামিনে ছিলেন জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি তিনি নিয়মিত আদালতে উপস্থিত থেকে মামলার বিচার কার্যে সহযোগিতা করেছেন তিনি একজন সম্মানিত নারী অতএব তিনি এই মামলার যে ম্যারিট সেইটা বিবেচনা করে এবং মামলা যখন আইনিভাবে তিনি ফেস করেছেন এখনো করছেন সেই জায়গার থেকে সরকারের উদার হয়ে অন্তত তার চিকিৎসার সুযোগ করে দেওয়া উচিত যদি সরকার সেটি না করে নিশ্চয় এই দায় সরকারকে দিতে হবে কারণ বেগম খালদে যা রাজনীতির প্রতিহিংসার শিকার আইনের ব্যবহার সরকার নিজের জন্য একরকম করছে সরকারের প্রধানের জন্য একরকম হচ্ছে প্রধান নির্বাহী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার জন্য একরকম হয়েছে বেগম খালদা জন্য আরেক রকম হচ্ছে সেটা বাজে দৃষ্টান্ত স্থাপিত হয় আমরা এটাকে আইন ভাবে মোকাবেলা করতে চাই রাজনৈতিকভাবে এখন মোকাবেলা করতে চাই আমি আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশের গণতন্ত্র মানুষের অধিকার উন্মুক্ত করার পাশাপাশি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেবে সেটি জলেই হলে জাতির জন্য মঙ্গল আওয়ামী লীগের জন্য মঙ্গল জি জনাব Anwar শুনতে চাই এখন রবিউল ভাইয়ের কথা কোনটা বলবো যে জিয়া রহমান যে ধরনের কথা বলে বিএনপি করছে আপনি এখান থেকে কথা একই রাজনীতি তাদের তো আপনারা সবাই দেখেছেন বেগম খালেদা জিয়ার যেমন আমি পার্সোনালি চাই যে আল্লাহ অনেক হায়াত দারাজ করুক উনি রোগ মুক্তি হোক এবং আইনের শাসন যেভাবে চলছে বা সেটা করুক এবং বিএনপিও আইনের মাধ্যমে যা যা করার সেটা করুক এখানে ইমোশনাল কোনো ব্যাপার নাই এবং এই সরকারের কাছে ওইভাবে চেয়েও লাভ নাই আবার চেয়েও লাভ আছে যেটা ভালো সেটা ব্যাপার না 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 সরকারের হাতে যতটুকু ছিল সর্বোচ্চ দিয়েছে বাইরেও যদি কিছু থাকে তো ওনাদের নেতৃবৃন্দ কিন্তু ওইভাবে কিছু বলতে পারছে না শুধু আবেগ মানে একটা জিনিস যখন সুন্দরভাবে একটা আইনের ভিতরে থেকে যদি তারাও মানে নিজেরাও পজিটিভ হয়ে এবং সরকারকে যদি ওগুলো বুঝাতে পারে তারা যে এইভাবে এইভাবে হলে হয়তো হইতে পারে কথাবার্তা বলে আমি আপনার কাছ থেকে ত্রিশ সেকেন্ড একটু সময় নিয়ে রহুল ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শুনে আসি যে কথাটি আনোয়ার ভাই বলছিলেন যে ওনারা কিন্তু আইনের কোন ব্যাখ্যা দিতে পারছেন না

এক উপধারায় যেটা আপনি মুক্তি দিয়েছেন আমি বললাম একটা শর্তযুক্ত মুক্তি হয় আর একটা হচ্ছে শর্তহীন স্থগিত নট মুক্তিও দিতে পারেন সদায় একবার মক উপ করে দিতে পারেন স্থগিত করতে পারেন এখানে স্থগিত হয়েছে শর্তযুক্তভাবে আবার চারশো একের তিন উপধারায় বলা হচ্ছে সরকার ইচ্ছা করলে যেহেতু এই শর্তগুলি সরকার ইম্পোজ করে তিনি পরিবর্তন পরিবর্ধন করতে পারেন নতুন শর্ত দিতে পারেন আবার শর্ত যেগুলি দিয়েছিলেন সেটা উদ্য করতে পারেন বিয়োজন করতে পারেন একটি শর্ত যদি আপনি খালি বিয়োজন করে দেন যে তার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আপত্তি নেই যে শর্তটা করে আছে উল্লেখ করে ওই শর্তটা উদ্য যদি আপনি করে আরও কিছু শর্ত যদি দিয়ে দেন যে চিকিৎসা করে এক বছরের মধ্যে চলে আসতে হবে

যেটা ওইখানে আছে বিদেশের চিকিৎসার ক্ষেত্রে বাধা হিসাবে আছে একটি শর্ত উইড করলেই ওই একই আদেশ উনি বাইরে যেতে পারেন কথা ওনাদের আরো বড় বড় জানা আপনি বলেছিলেন আইনি দিলেন রবিউল সেই লয়ার যে কথাগুলা বলে উনি একই কথা বলছে বা এখানে ইমোশনাল কথাবার্তা বলছে এখানে আইনের নির্বাহী ক্ষমতা যতটুকু দেওয়া হয়েছিল আমার আমাদের নেত্রী ততটুকুই দিয়েছেন যদি আইনের ফাঁক থাকে তারা কোর্টে যায় না কেন একটা নির্বাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব করতে হবে ওনার জন্য উনি যতটুকু করার ততটুকু কিন্তু করেছেন তারপরও যদি থাকে আমাদের আইনমূলক কথাবার্তা বলেছেন

এটা আপনাদের বহুত বহুত উকিল সব উকিলই জানে এবং তক এত বেশি একটা নিয়ে কথা হয়েছে আপনার কথা শেষ হলে আমি একটু যাব না আমার কথা তো শুরুই করি শেষ করব কিভাবে আপনি তো ওনার কথার যেটা পরিপ্রেক্ষিতে যেটা বলছিলেন জি এক নাম্বার হলো যে ওনারা যেটুকু এই সরকারের কাছে সবটুকু যে এক্সপেক্ট করে আমাদের নেত্রী কিন্তু সেটুকু দিয়েছে এবং আমরাও চাই ওনাদের নেত্রী সুস্থ হোক এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক রাজনীতি করুক এটা আমাদেরও কাম্য বাট যেটুকু করার আদালত করবে আদালতের মাধ্যমে ওনারা যেতে পারে এবং আমাদের নির্বাহী ক্ষমতার সাথে যদি ওনাদের ফ্যামিলিতে কিছু করার থাকে সেগুলো ওনারা করতে পারে এখানে জাতীয় রাজনীতির সাথে ওরা যেভাবে এটাকে করে এই যে সারা বাংলাদেশে যে জিনিসগুলো শুরু করেছে এর ভিতরে কোনো দুর্বিসন্দ থাকলে পারে বিকজ তাদের প্রিভিয়াস যে রাজনৈতিক কার্যকলাপ আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতেই তাদের এরকম দুর্বিসন্ধি ছিল আপনি করে বলেছেন আমার মনে হয় উত্তর হয়েছে শেষ করেন সেটা হয়েছে এখন আমি শুধু একটা কথাই বলি অনেক কথা ইতিহাস না বলে রবিউল সাহেবেরা যে পঞ্চম সংশোধনীটা যেটা দিয়েছে ওনাকে আমি অনুরোধ করবো আর একবার পড়ে নিতে ওখানে যে মানবতা নষ্ট করেছে বিএনপি এই মানবতা নষ্টের কারণে কোনো মানবতার আদালতে যদি বিচার করা হয়

আমার মনে হয় একেবারে হাতে সময় নেই এক মিনিটের মধ্যে মিনিটের মধ্যে আমরা একটু আব্দুল জলিল ভুঁইয়া আপনার কাছে এটা হচ্ছে যে আমাদের দুজন নেতা আমি মাঝখানে জি তো কথা বলছিলেন তারা এখানে পঞ্চম শনি চতুর্থ সংশোধনী এই এই সব প্রসঙ্গগুলি এসছে আপনার আমি যে কথাটা আগে বলছি এখনও বলি কালেদা জিয়া যাতে বিদেশে চিকিৎসা করা যায় ওই ব্যবস্থাটি সরকার করবেন এটা আমরা আশা করব আরেকটা জিনিস বিএনপির অতীত কর্মকাণ্ড বা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড এই বিষয়গুলো আলোচনা আমরা সবসময়ই করছি বিএনপিকে এখন যেতে হবে আইনের দিকে আইন ধরেন আমি তো লয়ার না আমি তো কোর্ট লয়ার এবং কোর্ট ক্যান ডিসাইড হার কিন্তু এটা নির্বাহী না আমি বলে নির্বাহী চিফ নির্বাহী প্রধান আমি তা আমি হয়তো পর্যাপ্ত পরিমাণে করছি না তো না ঠিক আছে মনে করলো বিএনপি যে পর্যাপ্ত পরিমাণে করে নাই তো তাদের কি রাজনৈতিক দল হিসেবে আন্দোলন আর আরেকটা হলো আদালত এই দুইটা জায়গায় যেতে হবে আর আরেকটা কথা বলা উচিত মাঝখানের কথাটা কিন্তু কেউ বলছে না যেটা হলো মার্শাল ল মার্শাল ল তো চতুর্থ সংশোধনীর অল্টারনেটিভ না আরেকটা সবসময় এসে পলাশির যুদ্ধ আপনার ইয়ে ছিল মির্জাফর ছিল

জনাবনোয়ার ইসলাম আনোয়ার জনাব আব্দুল জলিল ভুইয়া এবং শেখ রবিউল আলম আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা রাত জেগে অনুষ্ঠান দেখছেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে রাত্রি